আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে অন্বেষে শিক্ষা পরিবারের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা টপিক্স নিয়ে কথা বলবো। আজকে আমরা পড়াবো হচ্ছে বায়োলজি, ওকে? আর এই বায়োলজির চতুর্থ অধ্যায় জীবনী শক্তি থেকে একটা টপিক্স নিয়ে আলোচনা করা হবে, যার নাম হচ্ছে এটিপি। আর বিশেষ করে তোমরা জানো যে একটা আমাদের যে জীবকোষ রয়েছে, এই জীবকোষে কিন্তু প্রতিনিয়তই তোমার হাজারো রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে। আর এই বিক্রিয়া থেকে যে শক্তি আমরা পেয়ে থাকি, আর এই শক্তিটা দিয়ে মূলত একটা কোষ অথবা একটা জীব চলে থাকে। তো আজকে আমরা সেই জীবনের যে শক্তির প্রয়োজন, অর্থাৎ বাঁচার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তি নিয়ে কথা বলবো। আজকের টপিক্সে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হবে সেটার নাম হচ্ছে এটিপি, অর্থাৎ এডিনোসাইন ট্রাইফসফেট, ওকে? তো এটিপি সম্বন্ধে একটু বলে রাখি তোমাদেরকে, যে ন্যাচারালি আমাদের দেহের ভিতরে যে কোষ থাকে, এই কোষের মধ্যে কিন্তু শক্তি প্রয়োজন হয়। আর এই শক্তিটা কোথা থেকে আসে? খাদ্য থেকে আসে। জীবনী শক্তি বা জীবের জন্য শক্তি, এটা আলাদা তেমন কোনো একটা বিষয় না। পদার্থবিজ্ঞানে তোমরা যে শক্তি সম্বন্ধে পড়ে এসেছো, সেই শক্তিটা আর এখানকার শক্তিটা তেমনই হবে। পদার্থবিজ্ঞানে তোমরা পড়ে এসেছো যে শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়, বাট কী হয় না, ধ্বংস হয় না, ওকে? তো এটাও এরকমই, অর্থাৎ খাবার থেকে যে শক্তি আমরা পাবো, সেই শক্তিটা একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হবে, বাট সেই শক্তি কী হবে না, ধ্বংস হবে না, অর্থাৎ পরিবেশে আবার ফিরিয়ে দেওয়া হয়। এদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবা, এডিনোসাইন ডাইফসফেট, অর্থাৎ দুইটা ফসফেটের বন্ধনী, এর সাথে যদি আমরা আরেকটা ফসফেট যুক্ত করি তাহলে হবে এডিনোসাইন ট্রাইফসফেট, অর্থাৎ এটা একটা অর্গানিক ইনঅর্গানিক ফসফেট। এখন এটিপি ভেঙে যদি আবার আমরা কী পাবো, এডিপি আর হচ্ছে ফসফেট অণু পাবো, তাহলে এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা পরিবেশ থেকে যখন শক্তি দিব, অর্থাৎ পরিবেশ থেকে শক্তিটা আমরা গ্রহণ করে এডিপির সাথে যুক্ত করে সেটাকে এটিপিতে রূপান্তর করব। আবার যদি এটিপিকে ভাঙি তাহলে আবার এডিপি প্লাস শক্তি পাবো। তাহলে এটা একটা সার্কেলের মতো হইতেছে, অর্থাৎ আমরা দেখে গেছি একবার পরিবেশ থেকে শক্তি গ্রহণ করতেছি, আবার পরিবেশের শক্তিটা ফিরিয়ে দিচ্ছি। এই সার্কেলটা সাধারণত জীবদেহে করতে থাকে। আর এখানে তুমি দেখো এডিনোসাইন পাঁচ ট্রাইফসফেটের একটি স্ট্রাকচার দেওয়া আছে, যেটা আবিষ্কার করেছিল 1929 সালে কার্ল লুহম্যান, ওকে? উনি আবিষ্কার করেছিল সর্বপ্রথম এই এটিপি। এখন এই যে এটিপি রয়েছে, এই এটিপির ক্ষেত্রে আরেকটা লক্ষণীয় বিষয় যেটা, এটিপি কীভাবে তৈরি হয়। এটিপি তৈরি হওয়ার জন্য তোমাদেরকে দুইটা জিনিস সম্বন্ধে জানতে হবে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ আর হচ্ছে যে আরএনএ রয়েছে, এদের একটা নিউক্লিক অ্যাসিড রয়েছে, এই নিউক্লিক অ্যাসিডের নাম হচ্ছে এডিনিন, ঠিক আছে? এরকম আরও তিনটা আছে, এর মধ্যে আমরা এডিনিনটা নিয়ে আজকে কাজ করব। এডিনিন যেটা রয়েছে, এডিনিনের সাথে যদি আমরা পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, আবারও বলতেছি, এডিনিনের সাথে যদি আমরা পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা যুক্ত করি তাহলে সেখানে তৈরি হবে এডিনোসিন, ওকে? শব্দটা আবারও বলতেছি, সেখানে তৈরি হবে এডিনোসিন। তাহলে এডিনোসিন কীভাবে তৈরি হলো? এখানে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা আর হচ্ছে এর সাথে যুক্ত করেছি আমরা একটা নিউক্লিক অ্যাসিড। তো এর মধ্যে নিউক্লিক অ্যাসিডটার নাম ছিল এডিনিন, এডিনিনের সাথে যুক্ত হয় সেটা তৈরি হলো এডিনোসিন, যেটাকে আমরা বোঝার সুবিধার্থে শুধুমাত্র এ দিয়ে প্রকাশ করব, অর্থাৎ এ ফর এডিনোসিন, ওকে? এখন এডিনোসিনের সাথে তুমি যদি জাস্ট একটা ফসফেট যুক্ত করো তাহলে সেটার নাম হবে এ এম পি। এম মানে হচ্ছে মনো, পি মানে হচ্ছে ফসফেট, অর্থাৎ এডিনোসাইন মনোফসফেট, একটা ফসফেট যুক্ত হলে। এখন তুমি যদি ধরো এডিনোসিনের সাথে দুইটা ফসফেট যুক্ত করো তখন তার নাম হবে এডিপি, অর্থাৎ এডিনোসাইন ডাইফসফেট, ওকে? অর্থাৎ দুইটা ফসফেট। এখন যদি আমরা দুইটা না করে তিনটা করি তাহলে সেখানে পাবো হচ্ছে এটিপি, অর্থাৎ এডিনোসাইন ট্রাইফসফেট, অর্থাৎ তিনটা ফসফেট এখানে থাকবে। তাহলে এখন তুমি দেখো যে এডিনিনের সাথে এই ফসফেট ইনঅর্গানিক ফসফেটগুলো যুক্ত হয় যথাক্রমে এএমপি, এডিপি আর হচ্ছে এটিপি তৈরি করে। এটিপির যে লাস্ট অর্থাৎ তৃতীয় যে বন্ধনীটা রয়েছে, এখানে প্রায় 73.5 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়, যেটা পরিবেশ থেকে মূলত এসে থাকে, ওকে? এখন আমাদের এটিপি কী কাজ করে, যেমন তুমি ধরো আমরা যখন খাবার খাই, এই খাবার খাওয়ার ফলে জারিত হয় খাবারটা। একটু বলে রাখি যে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিড। মূলত এই দুইটা কাজই কিন্তু, এই দুইটা অংশই কিন্তু এটিপিকে এটিপি তৈরিতে সহায়তা করে থাকে। এখন এই যে মাইটোকন্ড্রিয়া কিংবা প্লাস্টিড রয়েছে, এই মাইটোকন্ড্রিয়া কিংবা প্লাস্টিডের মধ্যে একটা সিস্টেম রয়েছে, এই সিস্টেমটার নাম হচ্ছে ইটিএস, এটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে মূলত এটিপিটা তৈরি হয়, আর যেখানে তৈরি হবে সেটার নাম হচ্ছে প্লাস্টিড কিংবা মাইটোকন্ড্রিয়া, যার কারণে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়ে থাকে বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে। দেন হচ্ছে যে
এখন এই এটিপি যখন ভাঙবে অর্থাৎ আমরা তো খাবার জারিত হবে খাবার আমাদের খাবার জারিত হওয়ার ফলে সেখান থেকে কি আসবে এনার্জি পাবো আমরা এটা এটিপিতে সেভ থাকলো যখন আমাদের প্রয়োজন হবে শক্তি বিশেষ করে ধরো একদম নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে খাবার জারিত করা দৌড়ানো লাফানো এই যে হাসতেছো সেটা প্লাস পাশাপাশি হচ্ছে কান্না করা তারপর হচ্ছে সামগ্রিক যত কাজ আমরা করে থাকি বেশিরভাগ অংশে আমাদের শক্তির প্রয়োজন হয় আর এই শক্তিটা আসবে এই এটিপি থেকে আর আমরা যে খাবার খাবো সেই খাবারটা এটিপি রূপে জমা হয়ে থাকবে এটাকে অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো মনে হয় যেমন তুমি ধরো আমরা ব্যাটারি যখন চার্জ দিই তখন সেখান থেকে বিদ্যুৎ আসে আবার এই বিদ্যুৎটা বা চার্জ দিয়ে আবার কী কাজ করি সেখান থেকে তাদের যে মোবাইলের যে আনুষঙ্গিক কাজ রয়েছে সে কাজগুলো করে থাকে তাহলে এটা রিচার্জেবল ব্যাটারির মতো অর্থাৎ আমরা একবার পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করতেছি সেই শক্তিটা এটিপি রূপে জমা হচ্ছে সেই জমানো শক্তি থেকে আবার ভেঙে আমরা আমাদের দেহের জন্য কাজ করতেছি তো এই ছিল তোমাদের প্রথম পর্বে আলোচনা অর্থাৎ এটিপি নিয়ে আলোচনা আশা করি অনেকটা বুঝতে পেরেছো আর দ্বিতীয় পর্বে তোমাদের আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে শালক সংশ্লেষণ গুরুত্বপূর্ণ একটা টপিক্স আর এই টপিক্সে বোঝানো হবে যে শালক সংশ্লেষণ কীভাবে হয় কী আবিষ্কার করে এরকম অনেক কিছুই তো আজ এই পর্যন্ত ভালো থাকো এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে